হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি পবিত্র দিনে সবাই ভালো আছেন। এবার রোজার মাসে রাকিব হোসেন এবং নুসরাজান অন্তরা আমাদেরকে সুখবর দিলেন। সো রাকিব হোসেন এবং নুসরাজান অন্তরা কি সুখবর দিলেন সেই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর একটা স্যাড নিউজ হচ্ছে, আমাদের এই গাড়িটা আমাদের দিক কাছে আর বেশি দিন থাকবে না, অনেক বেশি মিস করব। সো আমরা সকলে জানি রাকিব হোসেনের দুইটি গাড়ি রয়েছে, একটি হোয়াইট কালার এবং একটি রেড কালার। সো রাকিব হোসেনের এই রেড কালার এবং হোয়াইট কালার গাড়ির ভিতরে হোয়াইট কালার গাড়ি রাকিব হোসেন আর রাখবেন না, এটি বিক্রি করে দিবেন। সো রাকিব হোসেন নতুন কী গাড়ি কিনছেন এটাই আমাদেরকে সুখবর দিলেন। প্রথমে রাকিব হোসেন তার নিজের গ্রুপে এই মার্সিডিজ গাড়ির ছবিটি আপলোড করে, তারপরে তিনি গ্রুপে লেখেন, হাউ ওয়াজ ইট, সামথিং নিউ ইজ কামিং সুন, বিদেশি ট্রিপগুলা শেষ হলে নিব, আগে ওয়ার্ল্ড ট্যুর দিয়ে নেই, অনেক টাকার ব্যাপার, সবার আগে আমার ব্লগ দেন নিজের শখ। তারপর তিনি গ্রুপে লেখেন, ওয়াইফকে একটা মার্সিডিজ কিনে দিতে হবে যাতে কিছু হিজলার বুকে আগুন লাগে। সো রাকিব হোসেনের নেক্সট স্বপ্নের গাড়িটি হচ্ছে এই গাড়িটি। সো বন্ধুরা, এরপর পরই নুসরাজান অন্তরা ও রাকিব হোসেন যৌথভাবে আমাদেরকে নেক্সট ট্রিপের কথা জানান এবং নেক্সট ওয়ার্ল্ড ট্যুর হিসেবে তিনি কোন দেশে যাচ্ছেন। এরপর নুসরাজান অন্তরা তার নিজের গ্রুপে একটি পোস্ট করেন একটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে লিখেছেন তিনি, নতুন আরেকটা দেশে ঘুরতে যাব, এর জন্য আসলাম ভিসা করতে। সো তিনি ভিসা করতে গিয়েছিলেন এবং নেক্সট ট্যুরের জন্য তিনি ভিসা করতে গিয়েছিলেন, সেখানের ভিডিও ছেড়েছেন তার গ্রুপে এবং সেখানে আরেকটি কমেন্ট লিখেছেন, কিন্তু জয় ভাইয়ের ভাগ্য ভালো। রাকিব হোসেন গ্রুপে লেখেন, ঈদের পর নেক্সট ট্যুর স্টার্ট হবে ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। সো বন্ধুরা, রাকিব হোসেন মার্সিডিজ গাড়ি কিনতে যাচ্ছেন এবং ঈদের পর তিনি ওয়ার্ল্ড ট্যুরে যাবেন, এটা আমাদেরকে জানিয়েছেন তার গ্রুপের মাধ্যমে। সেই সাথে নুসরাজান অন্তরাও আমাদেরকে জানিয়েছেন তার গ্রুপের মাধ্যমে ঈদের পর তারা নেক্সট ট্রিপে যাচ্ছে।